ঈদের কেনাকাটা এখন কেবল জ্যাকসন হাইটসের বাংলাপাড়ায় সীমাবদ্ধ নেই। আমেরিকার নামি দামি পোশাকের ব্র্যান্ড শপগুলোতে ঢেউ লেগেছে ঈদ শপিংয়ের। মানুষের ভিড় এখন এড়িয়ে নিরিবিলি শপিংয়ের জন্য অনেকেই এখন বেছে নিচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের এই চেইন শপগুলোকে। ক্রেতারা বলছেন, ট্র্যাডিশনাল পোশাক পাওয়া না গেলেও মানসম্মত পোশাক তুলনামূলক কম মূল্যে পাওয়া যায় এসব দোকানে। রিপোর্টে বিস্তারিত। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস ছাপিয়ে এখন ঈদের বাজার জমে উঠেছে আমেরিকার মূল ধারার কাপড়ের ব্র্যান্ড শপগুলোতে। বার্লিংটন, মেইসিস, মার্শাল, কস্কো এইসব ব্র্যান্ড শপগুলোতে এখন ক্রেতাদের ভিড়। এবং ঈদ উপলক্ষে শুধু বাংলাদেশি না, আমেরিকান, ইউরোপিয়ান এবং এশিয়ান যে সমস্ত মুসলিম কমিউনিটির লোকজন আছেন, তারা ঈদ উপলক্ষে কেনাকাটার জন্য এই ব্র্যান্ড শপগুলোতে পছন্দ করছেন। বাংলাদেশি ট্র্যাডিশনাল যে কাপড়ের দোকানগুলো আছে জ্যাকসন হাইটস, জামাইকা, ব্রঙ্কস, অজন পার্ক এই সমস্ত এলাকায়, সেই দোকানগুলোতে উচ্চ মূল্যের অভিযোগ করছেন বাংলাদেশি কমিউনিটির লোকজন। তারা বলছেন, তুলনামূলক অধিক মূল্যে কম কোয়ালিটি সম্পন্ন কাপড় তারা সেখানে বিক্রি করছেন বিক্রেতারা, যে কারণে ক্রেতারা এখন আস্তে আস্তে আমেরিকান শপগুলোর দিকে ঝুঁকছেন এবং এই শপগুলোতে তুলনামূলক কম দামে কোয়ালিটি সম্পন্ন কাপড় পাওয়া যায় বলে তারা এই সমস্ত দোকানের উপর নির্ভর করা শুরু করেছেন। বাঙালি আসে তো এখানে, মার্শাল আছে, অনলেবি আছে, অধিকাংশ বাঙালি আসে ঈদের শপিং করার জন্য। এখানে কাপড় চোপড় অনেক ভালো জ্যাকসন হাইটসের তুলনায় আর কি। বাঙালি কাপড় চোপড় অনেক এক্সপেন্সিভ আর কোয়ালিটি এত ভালো না, এখানে কোয়ালিটি একটু ভালো। অনেকেই বলছেন জ্যাকসন হাইটসে প্রচণ্ড ভিড় লেগে যায় ঈদের বাজারে, যে কারণে তুলনামূলক একটু স্বস্তিতে শপিং করবার জন্য এই ব্র্যান্ড শপগুলোকে তারা পছন্দ করেন এবং সেই কারণেই পরিবার পরিজন নিয়ে ঈদের কেনাকাটা করবার জন্য এই দোকানগুলোতে তারা এসে ভিড় করছেন। জ্যাকসনের ওখানে বেশি ক্রাউডই, বুঝছেন না? এমনি জ্যাকসনটা আমি যাই মানে ইফতারের জন্য, আসলে মূলত আমাদের বাংলাদেশি খাবারগুলো পাওয়া যায়। আর কেনাকাটার জন্য সাধারণত আমি বার্লিংটন অথবা মেসি এগুলিতে আসি ফ্যামিলি নিয়ে, ওদের জন্য ঈদ কিংবা ঈদের বাইরেও আসে এই আর কি। কিন্তু ক্রেতারা বলছেন, ঈদ আসলে ট্র্যাডিশনাল কাপড় ছাড়া জমে না, যে কারণে পুরুষদের জন্য পাঞ্জাবি, মেয়েদের জন্য ত্রিপিস সহ ট্র্যাডিশনাল কাপড় কিনবার জন্য তারা জ্যাকসন হাইটস, অজন পার্ক এবং অন্যান্য বাংলাদেশি অধ্যুষিত এলাকার বাংলাদেশি শপগুলোতে বা ফ্যাশন হাউসগুলোতে তারা যাবেন এবং সেখান থেকেও তাদের পছন্দ মতো কাপড় সংগ্রহ করবেন। জ্যাকসন হাইটে হচ্ছে আমাদের বাংলাদেশে যে কাপড় চোপড় বাচ্চাদের কাপড় চোপড় সেটা তো আসছে, এটা তো কিনবই। হয়তো শনিবার রবিবারে বন্ধ আছে স্কুল, তো আমারও, আমিও জব করি, আমারও বন্ধ, বাচ্চাদেরও জব, ওদেরও বন্ধ, তো মেয়ে মেবি শনিবার কি রবিবার অবশ্যই যাওয়া হবে সেখানে। যদি দেশি কাপড় বলি তাহলে তো সেটা জ্যাকসন হাইটই ভালো দেশের জন্য, যে ঈদের জন্য আর বেসিকলি যে বাচ্চাদের বা পড়ার জন্য যেগুলো স্কুলের জন্য, আমার মনে হয় যে এটা বেস্ট। ইকবাল মাহমুদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।